হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি, গেট রেডি উইথ মি। আজকে আমি নিজে মেকআপ করছি, ভিডিওটা একদম স্কিপ করবে না, ভালোভাবে দেখবে যে সেলফ রিসেপশন লুক কিভাবে ক্রিয়েট করতে হবে। সেলফ অ্যানিভার্সারিও বলতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু আমার বিগত 10 বছর আগে বিয়ে হয়েছে, তো অনেক দিন পরে হচ্ছে আমি নিজে সাজছি আর এই ভিডিওটা আপলোড করছি, বিকজ আমার আজকে অ্যানিভার্সারি ছিল। তো আমি ভাবলাম যে যাই হোক, আজকে তো এমনিতেও সাজতে হবে, তো চলো সাজতে সাজতে একটু ভিডিওই নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ, প্রথমে ফেসটাকে আমি ক্লিন করে নেওয়ার পরে প্রসেস বাই প্রসেস আমি ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি ফেসে। তো ফেসটাকে অবশ্যই ক্লিন রাখবে, আর ফেস প্রিপারেশন কিন্তু মাস্ট। সবার আগে বলবো, ফেস যখন আমরা প্রিপারেশন নেব, তখন কখনোই প্রাইমার, ময়েশ্চারাইজার, সিরাম চোখের আইবলে ইউজ করবই না, মানে চোখ এরিয়া, আইব্রোস এরিয়াতে ইউজ করবই না। অল ওভার সব স্কিনকে ময়েশ্চারাইজ করব। আর আমি টোনার ইউজ করিনি এখানে, বিকজ উইন্টার সিজন, বুঝতেই পারছো উইন্টার সিজনে ম্যাক্সিমাম 99.9% ক্লায়েন্টদের ফেস ড্রাই হয়ে যায়, আমারও ফেস ড্রাই হয়ে যায়, মানে এত ড্রাই হয়ে যায় মনে হয় ডিজার্ট, একদম ডিজার্ট হয়ে যায়। তো যাই হোক, তার জন্য তো আমাদের ময়েশ্চারাইজ করতেই হবে ফেসকে। ফেস যখন ডিজার্ট হয়ে যায়, তখন তো ফেসকে একদম স্মুথ বানানোর জন্য আমাদেরকে প্রসেস বাই প্রসেস করতেই হবে। তো দেখো, এখানে আমি হচ্ছে ক্রাইলন সুপ্রা প্যালেট ইউজ করেছি, FS প্যালেট থেকে FS 27 নাম্বার ফার্স্ট শেড আমি অ্যাপ্লাই করেছি, তারপরে FS 22 শেড অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি একটু হাইলাইটের জন্য একটু হোয়াইটনিং শেড ইউজ করছি হালকা, যাতে বোঝা না যায়, এটা FS প্যালেট থেকে হাই শেড, হালকা একটু যেটা মনে হবে যে এটা একটু হাই শেড, ওটা ইউজ করে নেবে। আমি শেড নাম্বারটা বলিনি, কারণ কি অনেক প্যালেটে শেড নাম্বারটা বেশি থাকে, হাই শেড সবাই বুঝবে, যতগুলো শেড আছে সব থেকে আইভরি শেডটা যেটা থাকবে সেটা চোখের উপরে অ্যাপ্লাই করতে হবে, চোখের নিচে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড দেন দেখো, চোখের নিচে আমি বানানা পাউডার ইউজ করে নিচ্ছি, ট্রান্সলুশন পাউডার, এটা আমি হোয়াইট ইউজ করছি, যেহেতু আমার স্কিন টোনটাকে একই রকম রাখতে হবে। বানানা পাউডার ইউজ করা যায়, বানানা পাউডার ইউজ করার ক্ষেত্রে কী অসুবিধা হয়, যে আমি স্কিন টোনটাকে একটু ডার্ক করেছি, বানানা পাউডার দেওয়ার পরে আরও ডার্ক হয়ে যায়, আর স্কিন টোন যদি আমি হাই করি তাহলে আমাকে হচ্ছে বানানা পাউডার ইউজ করলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু ন্যাচারাল স্কিন টোন রাখলে কিন্তু সবসময় বলবো যে আইভরি শেড ইউজ করবে, সরি হচ্ছে হোয়াইট বানানা পাউডার ইউজ করে নেবে। তারপর তোমরা প্রত্যেক কটা ভিডিওতে আমার দেখেছো যে আমি ম্যাক্সিমাম ব্রাউন শেড দিয়ে আমি সবসময় আই বেস করি, সরি ট্রানজেকশন করি, কারণ কি আমার সিম্পল আই মেকআপ স্পেশালি পছন্দ, আমি কাট ক্রিজ করা বা স্পটলাইট আই করা আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, এটা বলতে পারবো না যে, এটা আমি বলবো না যে আমি পারি না, আমি পারি অবশ্যই, কিন্তু এগুলো মডেলদের ওপর ভালো লাগে, তাও আবার কিছু কিছু মডেলদের ওপর, কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টরা কিন্তু ওরকম আই মেকআপ চায় না, মানে তারা চায় কি সিম্পল আই মেকআপ হবে, দেখতে ভালো লাগুক, যাতে কলকাটা একটু সুন্দর হবে, এরকম ক্লায়েন্টদের ম্যাক্সিমাম ডিমান্ড থাকে। মানে আমি বলতে গেলে 90% আমি অতটাই ওরকমই কাজ করেছি, কিন্তু হচ্ছে খুব কমই, 10% মানুষই আছে কাট ক্রিজ আই মেকআপ চায়, তো যেটা যেটা ডিমান্ড বেশি সেটা করাটাই উচিত। তো দেখো, আমি ব্রাউন কালার দিয়ে ট্রানজেকশন করে নিয়েছি, করে নেওয়ার পর আমি তোমাদের প্রথমেই তোমাদের বলি যে আমি ম্যাক্সিমাম ভিডিওতে লাইনার পরি না, তবুও আমি লাইনার পরেছি, বেশ টানা আই মেকআপ আমার একদম পছন্দ হয় না, তবু আমি করেছি যে একটু স্মাচ করে নিয়ে আই মেকআপটাকে ফুলফিল করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো অবশ্যই বলবে, কিন্তু আই মেকআপটা আমার স্পেশালি, আমার তো ভীষণ ভালো লেগেছে যে স্মাচ করে আমি করেছি, আমাকে মানাচ্ছিল অবশ্য। আর অনেক কেউ বলে যে একটু লাইনারটা না পড়লে ভালো লাগে না দিদি, তো লাইনার পরেই নিচ্ছি, চলো তোমার এই ডিমান্ডে। তারপর দেখো, আমি মেকআপটা সেট হয়ে গেছে, আমি এবার ম্যাকের মেকআপ সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। সেটিং স্প্রে যদি আমরা ইউজ না করি তাহলে কিন্তু মেকআপটা সেট হয় না। হ্যাঁ, তো সুন্দর করে মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিতে হবে। পাশেই আমার ফোন বাজছিল, তারপরে আমি বারবার করে ফোনে কথা বলছি প্লাস মেকআপ করছি। আইব্রোস করে নেওয়ার পর মেকআপ সেটিং স্প্রে যখন ড্রাই হয়ে গেছে, তারপর কিন্তু আমি হচ্ছে ব্লাশার, কন্ট্রোল, হাইলাইটার ইউজ করে নিয়েছি। তোমাদের কাছে যেরকমই প্রোডাক্ট থাকুক না কেন, অবশ্যই বলবো যে একটু ভালো প্রোডাক্ট ইউজ করবে, যে কোনো লোকাল প্রোডাক্ট বাদ দিয়ে, টিভিতে অ্যাড দেয় অনেক রকম হচ্ছে কন্ট্রোল প্রোডাক্ট রয়েছে, ব্লাশার রয়েছে, সব রকম জিনিস তোমরা ইউজ করতে পারো, যেটা তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা বেটার। আমি কোনো হচ্ছে নর্মালি যদি আমি বলে দিই যে এই ব্র্যান্ড ইউজ করবে বা ওই ব্র্যান্ড ইউজ, অনেক হয় অনেক কাস্টমাররা কনফিউজ হয়ে যায়। সো দেখো, তোমাদের যেটা মনে হবে সেটা তোমরা করবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। টাটা সবাইকে।